যুক্তরাষ্ট্রের নামকরা কক্স কমিউনিকেশন শিল্প প্রকৌশলী হিসেবে কাজ করছেন বাংলাদেশি তরুণী আফশিন মোজাম্মেল মিশা। প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি ডেনোসো সহ বেশ কয়েকটি নামি দামি প্রতিষ্ঠানে কাজ করে সফলতা অর্জন করেন তিনি। আইটিভিকে দেয়া সাক্ষাৎকারে মিশা বলেন, বাংলাদেশের শিল্প কারখানায় প্রযুক্তি আর কৌশল কাজে লাগিয়ে স্বল্প সময়ে উৎপাদন বাড়াতে অবদান রাখাই তার লক্ষ্য। আতিকা রহমানের রিপোর্টে থাকছে বিস্তারিত। যুক্তরাষ্ট্রের পেশাগত জীবনে যে কজন বাংলাদেশি নারী সফলতা স্বাক্ষর রেখেছেন তাদের একজন আফশিন মোজাম্মেল মিশা। বর্তমানে শিল্প প্রকৌশলী হিসেবে কাজ করছেন যুক্তরাষ্ট্রের কক্স কমিউনিকেশনে। এর আগে বিশ্বখ্যাত প্রতিষ্ঠান ডেনসোতে অ্যাডভান্স প্রসেস ইঞ্জিনিয়ার হিসেবে সফলতা অর্জন করেন তিনি। বাংলাদেশের লেখাপড়া শেষে নিশা স্কলারশিপ পেয়ে বিশ্বখ্যাত পারডিউ ইউনিভার্সিটি থেকে ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং এ মাস্টার্স করেন। এ পর্যন্ত বেশ কয়েকটি আন্তর্জাতিক সংস্থায় কাজ করেছেন মিশা। অল্প সময়ে অর্জন করেছেন শিল্প প্রকৌশলী হিসেবে খ্যাতি। পারডিউ 2019 দে রিকগনাইজ মি অ্যাজ অ্যান আউটস্ট্যান্ডিং অ্যালামনাই, এন্ড দেন তারা আমাকে ইনভাইট করলো পরের দুই বছর পরে to be the panelist for breaking the glass ceiling jeta bollam women in leadership. Denso te amar ekta onek boro project, eta ekta Chrysler er project chilo jekhane we basically somebody came up with a design je to remodel the product. It's a condenser, so I was the lead engineer for that. Ebong ami trial and error kore, of course I had my support system, but ami trial and error kore I made that project successful. So yearly we save like $3 million. এই ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং এ কিন্তু আপনি যে কোনো সেক্টরে প্রসেস ইম্প্রুভমেন্টের কোয়ালিটি কন্ট্রোলের কাজ করতে পারেন। সো সেটা দেশে বিদেশে এনিওয়্যার ইওর প্ল্যাটফর্ম ইজ ওপেন। মিশা জানান, যুক্তরাষ্ট্রে একজন নারী হিসেবে ভিন্ন ধর্মীয় পেশায় সাফল্য চ্যালেঞ্জের কথা। অ্যাটলিস্ট আমেরিকাতেও মনে করেন 20-30% অনলি ফিমেল, সো টেকনিক্যাল লাইনে মেয়েদের সংখ্যাটা এখনও আজ পর্যন্ত খুবই কম। এবং আমার যতগুলো কোম্পানিতে আমি কাজ করেছি সবখানেই আই ওয়াজ দ্য অনলি ফিমেল ইঞ্জিনিয়ার ইন দ্য গ্রুপ। বিদেশে মাটিতে পা রেখেছে, ওদিন আমি চিন্তা করেছি যে ওখান থেকে আমি কোনখানে যেতে পারবো, কত দূর যেতে পারবো একার শক্তিতে, এবং আমাকে দেখে যদি আরও দুইটা মানুষ বা তিনটা মানুষ, যত মানুষই ইন্সপায়ার হোক, আমি তাদের জন্য কী করতে পারি। সো ওই ওই মোটিভেশনটা, ওই ওই চ্যালেঞ্জ, ওই ভিশনটা আমাকে সবসময় ইট কেপ মি গোয়িং। মিশা বিভিন্ন আন্তর্জাতিক সংস্থায় গবেষক ও আলোচক হিসেবে সুনাম অর্জন করেছেন। মিশার ইচ্ছা, বাংলাদেশের শিল্প কারখানায় প্রক্রিয়াজাতকরণে কম সময় ব্যয় করে উৎপাদন বাড়ানো এবং আধুনিক প্রযুক্তি ও কৌশল কাজে লাগানোর উপায় বের করা। বাংলাদেশে এই সেক্টরটা এখনও ইটস ভেরি আনট্যাপড। এই মানে এখানে অনেক কিছু করার অপরচুনিটি আছে। এবং আমেরিকাতেও কিন্তু সব কোম্পানিতে, একমাত্র বড় বড় কোম্পানি ছাড়া, এই প্রসেস ইম্প্রুভমেন্ট ডিপার্টমেন্টটা কিন্তু সবখানে নেই। লোক ছাটাই কিন্তু না এই ব্যাপারটা, যে আমি একটা পয়েন্ট এ থেকে পয়েন্ট বিতে যাব, আমি কত এফিশিয়েন্টলি, কত অল্প সম এবং অল্প কস্টে সেই জায়গাটাতে যেতে পারি। বেসিক্যালি ইন আ নাটশেল এটা হচ্ছে আমার কাজ। বাংলাদেশে যদি কাজ করার আমার সুযোগ হয়, যেটা আমি চেষ্টা করছি করার প্রফেশনালি, যেটা আমি আপনাকে বললাম যে প্রসেস ইম্প্রুভমেন্টের এই সেক্টরটা এখনও আমাদের আনট্যাপ। সো ইফ আই ক্যান, এখন আমি যেহেতু ফুল টাইম কাজ করি, আমার টাইম ইজ ভেরি লিমিটেড। সো আমি যদি কোনো ট্রেনিং অথবা আমি কোনো ওয়ার্কশপ করতে পারি এখানে, টু অ্যাটলিস্ট টু গিভ দ্য ফার্স্ট লাইন নলেজ, তারপরে যদি তারা পড়ালেখা করতে বিদেশে যেতে চায়, এখানে যেতে চায়, ইউনিভার্সিটিগুলোর সাথে যদি আমি কোনো নেটওয়ার্কিং করতে পারি, আই ক্যান অলসো টিচ অনলাইন। এখন তো সব কিছুই ইটস লাইক অনলাইন অ্যান্ড এভরিথিং ইজ গ্লোবাল। ডিফারেন্ট ইন্ডাস্ট্রিতে ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং ক্যান বি অ্যাপ্লাইড। সো এটা গার্মেন্ট ইন্ডাস্ট্রি হতে পারে, এটা ম্যানুফ্যাকচারিং হতে পারে, এটা ফার্মাসিউটিক্যালস হতে পারে, ইট ক্যান বি এনিথিং, ইভেন আমরা আপনার রান্নাঘরও হতে পারে। যে আমি দেখে বলবো যে আপু আপনার এই প্রসেসটা করতে 3 মিনিট লাগছে, আমি আপনাকে লিখে দিচ্ছি আপনি কীভাবে এই কাজটা 1.5 মিনিটে করতে পারবেন। ওই সময়টাতে, ওই সময় যেটা বাঁচলো, যে সময়টা, ওটা আমি আপনি অন্য ক্ষেত্রে ইউটিলাইজ করতে পারবেন। বেসিক্যালি আন্তর্জাতিক সংস্থা বিগ ব্রাদার্স বিগ সিস্টার্স ও উইমেন নেটওয়ার্কের সক্রিয় সদস্য নিশা, ব্রোকেন ফ্যামিলির সন্তানদের নিয়ে কাজ ও মানব সেবায় জীবন উৎসর্গ করতে চান এই সম্ভাবনাময় প্রকৌশলী। আমার লাইফের গোল হচ্ছে যে আজকে যদি আমি না থাকি অথবা আমি থাকি, আমি কতগুলো মানুষের লাইফ ইম্প্যাক্ট করেছি। অ্যাট দি এন্ড অফ দ্য ডে আই ওয়ান্ট টু ইম্প্যাক্ট পিপলস লাইফ। আতিকা রহমান, আরটিভি, ঢাকা।